সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকলকে জানাই বিশ্বকর্মা পূজার প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকের সকালটা কিন্তু অন্য দিনের সকালের থেকে বেশ খানিকটা আলাদা ছিল। চলো এখন ঝটপট ফ্রেশ হয়ে নিই, প্রথমে ব্রাশ করব, তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে একটা জায়গায় যাওয়ার আছে, সেইখানে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, আর চুল টুলগুলো একটু মোটামুটি গোটো করে নিয়েছি এক জায়গায়। আর এই যে আমি এখন পুরোপুরি রেডি। এখন আমি কোথায় যাব বলো তো? এখন যাব হলো আমি ফুল মার্কেটে, আর এখন বাজে ভোর 5:30। আমি যখন উঠেছি তখন বেজেছিল 5টা। এখন বেশ খানিকটা আলো ফুটেছে, তাই বাইরে বেরিয়ে পড়লাম। আজকে সকালটা না ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই দুই দিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে, বাইরের অবস্থা একদম খারাপ। গতকাল রাতেও বেশ বৃষ্টি হয়েছিল, তার আভা এখনও পথে ঘাটে লেগে রয়েছে। চলো এখন ধীরে সুস্থে কিন্তু পৌঁছে গিয়েছি মার্কেটের মধ্যে। মার্কেটের মধ্যে ঢোকার পথে এই পরিমাণে কাদা ছিল, আর এই জুতোটাতে না একটা সমস্যা হচ্ছে, একদম জুতোর তলা থেকে কাদা উঠে পায়ের তলা পুরো ভিজে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। আর দেখো কত ফুল, আজকে মার্কেটে প্রচুর ফুল ছিল, আর এর সাথে সাথে ছিল হলো প্রচুর ফুলের দাম। একটা মালা নিতে গেলে কিন্তু একেবারে গায়ে ছ্যাঁকা দিয়ে উঠছিল, প্রচুর প্রচুর দাম ছিল। কিন্তু তারপরেও আজকের দিনে কিন্তু প্রচুর ফুল কেনা বেচা হয়, কারণ আজকে তো অনেক জায়গাতেই বিশ্বকর্মা পুজো হয়, আর মোটামুটি সব গাড়ি টুকটাক হলেও একটা না একটা ফুলের মালা ঠিকই পড়ে, তাই আর কি ফুলের মালার দাম প্রচণ্ড বেড়ে যায়। এখন চলো সব কিছু নেওয়া হয়ে গিয়েছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে আগে হব হলো ফ্রেশ, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। বললাম না, বাড়িতে এসে সবার প্রথমে হব হলো ফ্রেশ। একেবারে স্নান ধান সেরে জামা কাপড় পরে নিয়েছি, এখন কিন্তু পুজোর জায়গায় যাব। আর তার আগে দেখো আমার গোপাল সোনারা কিন্তু নতুন জামা পরেছে, আজকে বিশ্বকর্মা পুজো বলে কথা, তারা নতুন জামা না পরলে হয়? আর এই দিকে দেখো আমার বার্বি মহারানী, ও কিন্তু আমার সাথে এখন এই ঘরে চলে এসেছে। আর এই যে নতুন সদস্য, কালকেই আমার বাড়িতে এসেছে। এই যে মন্দিরে এখন ঢুকে পড়লাম, আর প্রথমে কিন্তু তোমাদেরকে বড় মাকে দর্শন করিয়ে দিলাম। বড় মাকে যখনই দেখি চোখ ভরে শুধু দেখতেই ইচ্ছা করে, অপরূপ সুন্দর বড় মার এই সৌন্দর্য। আর এই দেখো আমাদের ঘরের সব ঠাকুর, আর এই যে আমাদের বাড়ির বাবা বিশ্বকর্মা। এই বিশ্বকর্মা দেবের মূর্তিটা কিন্তু পাথরের, আমি লক্ষ্মী ঠাকুর আর বিশ্বকর্মা ঠাকুরের এই মূর্তিটা একসাথেই কিনে এনেছিলাম। মুখটা কি সুন্দর না, মূর্তি দুটো আমার ভীষণ পছন্দের। আমাদের বাড়িতে আগে মাটির মূর্তিতেই পুজো হতো, গত 3 বছর হয়েছে এই পাথরের বিশ্বকর্মা মূর্তিতেই কিন্তু পুজো হয়। এখন আমি একটু এই যে গাড়ি নানা রকমের যন্ত্রপাতি আছে ওগুলোতে একটু চন্দন আর সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি, আর মা গিয়েছে ঘরে আরও বেশ কিছু পুজোর জোগাড় যন্ত্র বাকি আছে সেগুলো সব করে নিতে। কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাইও চলে আসবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে, আর এই যে এখানে উনি সব কিছু গুছিয়ে নিয়ে পুজোতেও বসে গিয়েছে। মন্দিরের পুজো হয়ে গিয়েছে, এখন একে একে গাড়িগুলোর পুজো করে নিলেই হয়ে যাবে। 12 মাসে 13 পার্বণের মধ্যে অর্ধেক কটা পার্বণই বোধ হয় আমাদের বাড়িতে সব পালন করা হয়। আমাদের বাড়িতে কিন্তু 2 মাস 3 মাস অন্তর অন্তর কিছু না কিছু লেগেই থাকে, সেটা কারোর জন্মদিন হোক বা কোনো পুজো। আচ্ছা
আমি ছোট থেকেই আমার বাড়িতে নানা রকমের পুজো দেখতে অভ্যস্ত, আর এইগুলো আমার বেশ আনন্দও লাগে। আমাদের বাড়িতে সব রকমের ভগবানেরই মোটামুটি আরাধনা করা হয়। আগে তো বড় ঠাকুরের পুজোও হতো, এখন মা অত পেরে ওঠেন না বলে বড় ঠাকুরের পুজোটা হয় না, বড়মার পুজো হয়, তাই আর বড় ঠাকুরের পুজো আমরা মন্দিরে গিয়ে দিয়ে আসি। এছাড়া মোটামুটি সব পুজোই কম বেশি আমাদের বাড়িতে হয়ে থাকে। সত্যি বলতে ছোট থেকে এইগুলো দেখতে দেখতে না এখন এগুলো যেন নিজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। এইগুলো ছাড়া একটা বছরও থাকতে মন চায় না। আমাদের বাড়িতে কোনো একটা পুজো হওয়ার কথা হয় আর তারপরে যদি না হবে এরম কিছু হয় তাহলে তো মন আর মানতেই চায় না। কিছুদিন আগের যে বৃষ্টিটা হলো তাতে এইখানের গোলাপ গাছগুলো প্রায় মরতে বসেছে। একটু বৃষ্টি কমলে আবার এরা মাথা ঝাড়া দিয়ে উঠতে পারবে। আর এই দেখো এই গাছটাতে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে। আর এখন কিন্তু আমি চলে এসেছি এখানে পঞ্চপ্রদীপের তাপ নিয়ে, সবাইকে সুন্দর করে তাপ দিয়ে দিয়েছি। এখন চলো, পুজো আচ্ছা শেষ হয়ে গিয়েছে আর আমি এখানে বসেছি কিছু খেতে। প্রচণ্ড পরিমাণে না খিদে পেয়েছে, কোন ভোরবেলা উঠেছি, ঘুমও পাচ্ছে খিদেও পাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রান্নাবান্নার সব তোড়জোড় করতে হবে। আজ যেহেতু বিশ্বকর্মা পুজো তাই আমাদের বাড়িতে হালকা পাতলা কিছু আয়োজন থেকেই থাকে। এই যে এখানে এখন মটন কষাচ্ছি, আর ওই সাইডে কিন্তু এখনও অনেক কিছু অ্যারেঞ্জ করা রয়েছে। যেমন দেখো এখানে বিরিয়ানির চালটা সেদ্ধ করে রাখা রয়েছে, এখানে আগেই আমি চিকেন কষাটা করে নিয়েছি, আর এই যে এই জায়গাটায় কিন্তু আমি বিরিয়ানির মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। রান্নাবান্না সব সেরে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে এসে বেশ কিছুক্ষণ একটু ফোন ঘেঁটে নিলাম, আর এখন হলো বসে আছি। এখন যাব না বাপির অফিসে, দুপুরবেলা বাপিকে খাবার দিয়ে আসব। তার কারণ হলো নিজের হাতে কিছু রান্নাবান্না করলে বাপি যতক্ষণ না খায় ততক্ষণ মনটা একটুও ভালো লাগে না। আর আমি কিন্তু আজকে সব রান্না পুরোপুরি নিজের হাতে করেছি। আর এই দেখো আজকের চিকেন বিরিয়ানিটা, সত্যি বলতে সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে। তারপরে দুপুরবেলা আমার বান্ধবী এসেছিল তনু, ওর সাথে বেশ কিছুক্ষণ বসে গল্প গুজব করলাম, আর ওই যে তনুর ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে। এমনভাবেই আজকের বিশ্বকর্মা পুজোর সারাটা দিন আমার কাটলো, আমরা খুব মজা করলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা। তুই তো বলেছিস যে এই ক্যামেরার সামনে বেশি এরকম থাকতো না।